হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হলাম। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও, আর তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাও। স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছো? মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। প্লিজ মীরা, বুঝার চেষ্টা করো, এখন এসব বলার সময় নয়, চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করব আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ডকারখানা সব সাথীকে বললাম। সাথী বলল, কোনো চিন্তা না করতে, অবশ্যই আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি, তখন হঠাৎ সাথীর ফোন।